হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, তো আমরা এখন যাচ্ছি মালদা থেকে কানেনারশালা। তো মাঝপথে যে পদ্মা নদী, সে পদ্মা নদী পার হচ্ছে সবাই মিলে গাড়ি সহ অনেক যাত্রী সহ ফেরিতে করে। এখানে বসে জপ করার সময় একটা মানে মনে পড়লো, তো আমি মানে চিন্তা করছি একটু শেয়ার করলে ভালো। যেমন এই ফেরিটা অনেক ভারী, অনেক শক্তিশালী এবং অনেক কিছু ভার বহন করতে পারে। আমরা যারা এই ভবসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এই ভবসাগর পাড়ি দেওয়ার জন্য যদি শক্তিশালী এবং যোগ্যতা ক্ষমতা সম্পন্ন যদি নৌকা না থাকে বা পারোয়ার যদি উপায় না থাকে, তাহলে আমরা কেউ ভবসাগর পারতে পারবো না। সেজন্য শিল প্রপাতের তরি এসকন হচ্ছে এরকম তরি বা নৌকা। এই যে দেখছেন কি সুন্দর ফেরি চলছে, এবং এদিকে আমাদের ভক্তরা সবাই উপরে থেকে কীর্তন করছে। তো শিল প্রপাতের তরি এসকন হচ্ছে ঠিক তদ্রুপ এরকম ফেরির মতো, কিরকম যে এখানে অনেক ধরনের গাড়ি আশ্রয় নিয়েছে, অনেক ধরনের মানুষ, মোটর সাইকেল, বড় বাস, ট্রাক, তারপরে যারা ফেরিওয়ালা থেকে শুরু করে অনেক ধরনের সব ধরনের মানুষ কি করছে, আশ্রয় নিয়েছে, গাড়ি আশ্রয় নিয়েছে, পদ্মা পার হয়ে যাবে যদি ফেরিতে শুধু বসে থাকে। ঠিক তদ্রুপ শিলপ্রপাতে ইসকন প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ মহামিত্র সঙ্ঘ ইসকন, যার আশ্রয় নিলে যে কোনো দেশের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এবং যে কোনো ভাষাভাষী, যে কোনো কালার, যে কোনো বর্ণের, যে কোনো মানে ঐশ্বর্যের, গরিব দরিদ্র ধনী যে হোক না কেন, যদি হরিনাম আশ্রয় করে, কৃষ্ণ মহামিত্র আশ্রয় করে, শুদ্ধ জীবনযাপন করে, পবিত্র জীবনযাপন করে, তাহলে এক জীবনে প্রপাত বলেছেন তারা ভবসাগর পার হয়ে ভগবদ্ধামে যেতে পারবে। তো শর্ত হচ্ছে নৌকাটাতে উঠতে হবে ইসকন নৌকাতে, এবং এই নৌকাতে কি করতে হবে, বসে থাকতে হবে। যেমন এখানে মাঝখানে এখন সবাই মাঝখানে আছি, কেউ যদি এই নিচ থেকে ঝাঁপ না দেয় তাহলে সে যদি বসে থাকে তাহলে সে ভবসাগর এই পদ্মা নদী গঙ্গা নদীতে পার হবে, যে গঙ্গা নদী দেখতে পাচ্ছেন। তাই ইসকনে আমরা যদি একটু আশ্রয় নিই এবং যদি আমরা টিকে থাকি বা ইসকনে যদি আমরা ধরে রাখি, ইসকন না ত্যাগ না করি ইসকন, তাহলে আমরা অবশ্যই একদিন না একদিন ভগবদ্ধামে যাব। আরেকটা লেসন হচ্ছে এরকম, যে এখন আমরা মাঝখানে আছি, এখন এপাশেও কিছু দেখা যাচ্ছে না এবং কাউকে দেখাও যাচ্ছে না, ডাকলেও শোনা যাবে না, এবং আপনি এখানে পড়ে গেলে সাঁতার দিয়েও কিন্তু আর যেতে পারবেন না, এত দূরত্ব। আবার ওপাশেও অনেক দূর চলে এসেছি, মাঝখানে ঠিক ওপাশে কাউকে দেখা যাচ্ছে না এবং পড়ে গেলে সাঁতার দিয়ে যে কুল উঠতে পারে ওটা গ্যারান্টি নেই। তাই কৃষ্ণ ভাবনা অনুশীলনের সময় বলা হচ্ছে শুরুতে অনেক ভক্ত হেল্প করে কাছে, যেমন আমরা উঠতেছিলাম আমাদেরকে অনেকে হেল্প করতেছিল এবং যা গাড়িগুলো ওঠার সময় অনেকে হেল্প করছিল যারা এই ফেরি চালায়। তো শুদ্ধ ভক্তরা বা ভক্তরা কি সমাবেশে যোগদান এবং ভক্তি অনুশীলন বা ভক্তি লাভ করার জন্য অনেক হেল্প করে। আবার মাঝপথে হচ্ছে এরকম, কৃষ্ণমানের মাঝপথে এই পাশে দেখা যাচ্ছে না ও পাশে দেখা যাচ্ছে না, তখন কি করবেন, না সোজা চলতে হবে, কেন নিকটে গেলে ও পাশে দেখা যাবে কেউ না কেউ আছে এবং যারা ওপার পার হয়ে গেছে তারা বলবে হ্যাঁ আসো আমরা পার হয়ে গেছি। তাই কৃষ্ণভাবন অনুশীলনের সময় মাঝপথ হচ্ছে এরকম, এই পাশেও দেখা যাবে না, ও পাশে অনিশ্চয়তার মধ্যে অনেকে পড়ে ভক্তি জীবন করতে করতে, যে আমি কি ইসকনে এসে ভুল করে ফেললাম বা আমি কি আসলে ভগবদ্ধামে যেতে পারবো বা আমার কি আসলে জীবনের সিদ্ধি বা সাকসেস হবে, কি ভক্তি জীবনের সাফল্য কি হবে। তো বলা হচ্ছে কেউ যদি শুধুমাত্র ধৈর্য সহকারে কৃষ্ণমন অনুশীলন করে একদিন না একদিন সে তীরের কাছে পৌঁছাবে, এবং যারা তীরে গিয়েছে অনেক সিদ্ধিপ্রাপ্ত হয়েছে তারাও কিন্তু এই মাঝপথ দিয়ে গিয়েছে, এবং মাঝপথে তারা অনেক এরকম অনিশ্চয়তা, তারপরে পথ হারানোর মতো শঙ্কা, অনেক বিষয় তাদের জীবনে এসেছে, কিন্তু তারা গুরু বাইকে আশ্রয় করে ছিল বিদায় সে আশার আলো খুঁজে পেয়েছে এবং তীর খুঁজে পেয়েছে। ঠিক তদ্রুপ যারা কৃষ্ণমন অনুশীলন করেন ভক্তি জীবনে মাঝখানে মাঝপথে অনেক ধরনের বাধা সংশয় অনেক বিষয় আসলেও সেটা সবাই ফেস করেছে, কিন্তু ধৈর্য সহকারে সহ্য সহকারে কৃষ্ণমন অনুশীলন করা তাহলে একদিন একদিন ভগবদ্ধামে যেতে পারবে। তাই এই তরি থেকে মানে এই হচ্ছে ফেরি থেকে আমরা এই দুটি শিখে আলোচনা করলাম, এবং সবাই গঙ্গা দর্শন করে পবিত্র হন, এবং সূর্যাস্ত প্রায় কাছাকাছি, অত্যন্ত পবিত্র গঙ্গা এবং বিশাল এখানে যে প্রস্থ অনেক বিশাল, এখানে গঙ্গার এই পাশটা প্রস্থ অনেক বিশাল, আমরা গঙ্গা এই স্বয়ং মাতা গঙ্গার উপরে বসে এই কৃষ্ণ ভাবনার অনুশীলনের যে গুরুত্বপূর্ণ এবং এই কৃষ্ণ ভাবনার আশ্রয় যাতে করে আমরা নিতে পারি, নিয়ে থাকতে পারি যারা নিয়েছি, এবং ওরা যারা নেয় এখনো তাদেরকে যাতে আমরা সঠিক পথে এই কৃষ্ণ ভাবনার দূর ফেরিতে যাতে উঠাতে পারি সেই প্রচেষ্টা যেন আমরা সবাই মিলে করতে পারি, গুরুবার কাছে প্রার্থনা রাখছি। হরে কৃষ্ণ, এবং মাতা গঙ্গার কাছেও এই প্রার্থনা করছি। হরি বল।